হ্যালো দর্শক বন্ধুরা, টুনির কার্টুন বিডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিও। আজকে তোমাদের জন্য মজার গল্প নিয়ে এসেছি, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। বাবা টোনা, আমার বয়স হয়ে গেছে রে বাবা, বাড়িতে একা একা আর কত কাজ করি বল? তুই তো একটা বিয়ে করতে পারিস নাকি, বয়স তো আর কম হলো না। আর তোর পছন্দের কেউ থাকলে আমাকে বল। ও মা, তোমাকে আমি কতবার বলেছি আমার পছন্দের কেউ নেই। ঠিক আছে, তোমার এত যেহেতু শখ ছেলের বউ দেখবে, তুমি না হয় মেয়ে পছন্দ করো, আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। ছেলের কথায় শিখা টুনি অনেক খুশি হয়, আর তন্ন তন্ন করে শিখা বউ খুঁজতে থাকে। অবশেষে শিখা পাশের জঙ্গলে টুনিকে পছন্দ করে। দেখতে দেখতে টোনা টুনির বিয়ে হয়ে যায়। বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো? এদিকে এসো তো, কি হলো বৌমা? এই তো মা, আমি এসে গেছি, কি হয়েছে বলুন। রান্না করতে গিয়ে মরিচ শেষ হয়ে গেছে, তুমি ঘরের পেছন থেকে মরিচ এনে দাও তো মা। ঠিক আছে মা, আমি এক্ষুনি গিয়ে মরিচ আনছি। এরপর টুনি মরিচ আনতে ঘরের পিছনে যায়, আর গিয়ে অনেকগুলো মরিচ গাছ দেখতে পায়, যেগুলোতে অনেকগুলো লাল লাল মরিচ ধরা ছিল। সে কি এতগুলো মরিচ ধরে আছে? আর আমি তো জানতামই না, 15 দিন হয়ে গেল বিয়ে হওয়ার, আর আমি এই মরিচগুলো আজ দেখছি। কতদিন হলো আমি মরিচ খাই না, আর যখন হাতের কাছে এতগুলো মরিচ পেয়েছি, তাও আবার দেখতে কত লাল লাল। ইস, তাহলে আর দেরি কিসের, এক্ষুনি মরিচগুলো খেয়ে নেই। এরপর টুনি তাড়াতাড়ি করে মরিচগুলো খেতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে টুনি সবগুলো মরিচ খেয়ে ফেলে। আহ, কি শান্তি পেলাম মরিচগুলো খেয়ে, কি সুঘ্রাণ ছিল মরিচের। আজ কতদিন পর এতগুলো মরিচ খেলাম, আমার যে খুব ভালো লাগছে। এই যা, সবগুলো মরিচ তো খেয়ে ফেললাম, এবার মাকে গিয়ে কি বলবো? বৌমা, ও বৌমা, বলি তোমার মরিচ তোলা হলো? সে কখন তোমাকে মরিচ তুলতে পাঠিয়েছি, আর এখনো তোমার ফেরার নাম নেই। বৌমা, ও বৌমা। এই তো মা, আমি এসেছি। মা, আমি তো কখন থেকে ঘরের পিছনে গিয়ে মরিচ খুঁজছি, কিন্তু মরিচ গাছে তো একটাও মরিচ নেই মা। সে কি বৌমা, গাছে তো অনেক মরিচ থাকার কথা, আমি তো ঠিকই দেখেছিলাম। আমারই কি তাহলে ভুল হলো? মনে হচ্ছে চোখে কম দেখি, তাই হয়তো এমন হয়েছে। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি টোনাকে মরিচ আনতে বলবো। এ কথা বলে শিখা টুনি সেখান থেকে চলে যায়, আর টুনি মনে মনে ভাবতে থাকে, যাক মা তাহলে কিছুই বুঝতে পারেনি যে আমি সব মরিচগুলো খেয়ে ফেলেছি। এসব ভেবে টুনিও ঘরে চলে যায়, আর পরের দিন টোনা অনেকগুলো মরিচ কিনে নিয়ে আসে। আর এদিকে টুনি মনে মনে অনেক খুশি হয়, আর রাতে সবাই ঘুমিয়ে পড়লে টুনি চুপি চুপি রান্নাঘরে যায়। এই তো, এই তো অনেক মরিচ, আহা, আমার খেতে যে কি ভালো লাগে, এখন কথা না বলে মরিচগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলি। এভাবে বলে টুনি গপ গপ করে সবগুলো মরিচ খেয়ে ফেলে। ইস, মরিচ খেতে যে কি মজা, সব পাখিরা যে কেন আমার মতো মরিচ খায় না, আমি তো সেটাই বুঝি না। সবাই শুধু ভাত খায়, আর জঙ্গলে তো কেউই মরিচ চাষ করতে চায় না, আর অন্য জঙ্গল থেকে যে মরিচ আমদানি করবে সেটাও করে না। আমি যদি এবনে রানী হতাম তাহলে সবাইকে মরিচ চাষ করতে বলতাম, কারণ মরিচ খেতে যে অনেক মজার। এইসব বলে টুনি সেখান থেকে চলে যায়, আর পরের দিন শিখা রান্নাঘরে গিয়ে মরিচ না পেয়ে একদম অবাক হয়ে যায়। এরপর থেকে টোনা মরিচ নিয়ে আসলে টুনি চুপি চুপি খেয়ে ফেলতো। একদিন টুনি যখন মরিচ চুরি করে খাচ্ছিল, তখন সেখানে শিখা চলে আসে। সে কি বৌমা, তুমি এভাবে মরিচ খাচ্ছ মানে কি? তার মানে এতদিন আমার মরিচ চুরি হয়নি, এগুলো সব তুমি খেয়েছিলে তাই না? তাই তো বলি, টোনা যে মরিচ কিনে আনে ওসব যায় কোথায়? আজকে আমার কাছে সবটা পরিষ্কার।
মিনু যখন তার বৌমার সাথে এইভাবে চিৎকার করে কথা বলছিল তখন পাশের বাড়ির বিনা পায়রা চলে আসে। সে কি রে শিখা, তুই এত সুন্দর বৌমার সাথে চিৎকার চেঁচামেচি করছিস কেন? হ্যাঁ, আমার এমন সুন্দর বৌমা হলে মাথায় তুলে রাখতাম। ইশ, দরদ কত! তোমার যদি এতই দরদ হয় তাহলে নিয়ে যাও না তোমার সাথে, তখন বুঝতে পারবে আমি কেন সুন্দর বৌমার সাথে চিৎকার চেঁচামেচি করছি। হ্যাঁ, নিয়ে যাচ্ছি। বৌমা চলো তো, তুমি আমার সাথে আমার বাড়িতে কয়েকদিন থাকবে, চলো। এসব বলে বিনা পায়রা টুনিকে সাথে করে তার বাড়িতে নিয়ে যায়। আর টুনি বিনা পায়রার বাড়িতে গিয়েও মরিচ চুরি করে খেতে থাকে, আর এক সময় ধরা পড়ে যায়। সি 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 বৌমা, তুমি কি না আমার বাড়ির মরিচ এভাবে চুরি করে গপ গপ করে খাচ্ছ? তাই তো বলি, শিখা কেন তোমার সাথে চিৎকার চেঁচামেচি করে? তোমাকে আমার বাড়িতে থাকতে দেওয়া যাবে না। বৌমা, তুমি আমার বাড়ি থেকে চলে যাও বলছি। বিনা পাড়ার কথা শুনে সেখানে টুনি চলে আসে। এরপর শিখা টোনা মিলে টুনিকে অনেক বোঝায়, মরিচ খেতে বারণ করে। টুনি মরিচ খাবে না বলে ওদের সামনে প্রতিজ্ঞা করে, কিন্তু ঠিক আগের মতোই চুপি চুপি টুনি মরিচ চুরি করে খেত। একদিন টুনি যখন জঙ্গল দিয়ে হাঁটছিল তখন একটি মরিচের ক্ষেত দেখতে পায়, আর সেখানে গিয়ে সে গপ গপ করে মরিচ খেতে থাকে। এক পর্যায়ে টুনি অনেকগুলো মরিচ খেয়ে ফেলে। এই যা, আজ তো অনেকগুলো মরিচ খেয়ে ফেললাম, এখন তাড়াতাড়ি বাড়ি চলে যাই, টোনার মা জানতে পারলে আবার আমাকে অনেক বকবে। এইসব বলে টুনি সেখান থেকে বাড়ি চলে যায়। আর রাতে টুনি অনেক অসুস্থ হয়ে পড়ে। টোনা তখন তাড়াতাড়ি করে পেঁচা ডাক্তারকে ডেকে আনে, আর উল্লু পেঁচা টুনিকে দেখে বলে, আসলে টোনা, টুনি অতিরিক্ত মরিচ খেয়েছে, আর ওর অতিরিক্ত মরিচ খাওয়ায় ওর পেটে গ্যাস হয়েছে। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, তোমরা টুনিকে সেগুলো ঠিকভাবে খাওয়াবে। আর হ্যাঁ, টুনি যদি প্রতিদিন এভাবেই মরিচ খায় তাহলে ওর মৃত্যু হতে পারে। এবার তাহলে আমি আসি। এসব বলে পেঁচা ডাক্তার সেখান থেকে চলে যায়। টোনা মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের কথা দিচ্ছি আমি আর কখনোই মরিচ খাবো না, আর মরিচ খেয়ে আমার শরীরের ক্ষতিও করব না। টুনির কথা শুনে শিখা টোনা অনেক খুশি হয়। এরপর থেকে আর কখনো টুনি মরিচ খেত না।